এরপর দেখো হি ড্যাশ আ মাইল, সে এক মাইল হাঁটে, ওয়াক হি মানে সে, তাহলে হি বা শি থাকলে আমরা জানি এস বা ইএস যোগ হয়, তাই তো, ডুইং ওয়ার্ডের সাথে, তাহলে ওয়াকস হবে, হি ওয়াকস আ মাইল, সে এক মাইল হাঁটে। এরপর কি আছে, এরপর আছে নানটু ড্যাশ হিজ হেড, টাচ টাচেস, টাচ করা মানে ছোঁয়া, তাহলে নানটু একজনের নাম কি হবে, টাচেস হবে, নানটু টাচেস হিজ হেড, নানটু তার মাথা ছোঁয়ে। উই ড্যাশ হোম, উই তাহলে আমরা, একজন তো নেই অনেকজন আছে, তাহলে কোনোভাবেই এস যোগ হবে না, গো গোস তাহলে গো হবে, উই গো হোম আমরা বাড়ি যাই। দে ড্যাশ অন দ্য বেঞ্চ জাম্প জাম্পস, দেও অনেকজন, একজন তো মোটেই নয়, তাহলে জাম্পস হবে না, জাম্প হবে, এস যোগ হবে না অনেকজন থাকলে, অনেকজন থাকলে কোনো সময়েই এস বা ইএস যোগ হয় না, তাই তো, তাহলে দে জাম্প অন দ্য বেঞ্চ। এই পর্যন্ত সুন্দর করে তোমরা তোমাদের বইতে পেন্সিল দিয়ে লিখে ফেলবে, সবাই ভালো থাকবে, বাই।